তো অনেক কথা বলে গেছে আপনারা শুনছেন বলে যদি না বুঝে কথা ফাও পেশাল করতে হবে আমার আমার কথা আমি কতটুক বলেছি আর কতটুক বলবো যত সময় যায় আমি প্রেম নিয়েই যুদ্ধ করব প্রেমের কাছে কামের হার মানতে হবে 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 এখন গান করতেছি আজকে মেয়রের বাড়িতে গান দরকার হলে কালকে সারা দিন গামু কোন প্রেমের কাছে হার মানতেই হবে মানতে হবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাস পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো কফোটা চোখের জল কটারা কাটিয়েছ জেগে স্বপ্নে মিথ্যা বেগে কি আমার দুঃখ সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে হাজার কাজে সময় তো হয় নি শোনি তো কান পেতে কষ্ট তো কোন কথা আজ কেন হাহাকার কর দু চোখে ইতিহাস কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে বলছে খোদাই হার খোদার নামে ছেড়ে দেয় ছোট খোদাই হার খোদার নামে ছেড়ে দেয় যার ঘরে যার ফসল মনে চায় সে তার ফসলই খায় তার কোনো কৈফিয়ত চলে না সমাজের মানুষে যেটা জবা করে খায় এরা তো কইলেন না জবা করে যে খায় তখনও কোনো কৈফিয়তের দরকার পড়ে না খালি যে গরুই ফসল খাইব ফসল নষ্ট করব ফসল খাইব এতে যেমন কোনো বাধা নাই সমাজের মানুষেও গরু জবাই করে খায় এতেও কোনো বাধা নাই একটা গান আগে করি পিড়ি
पगला रे खपा रे भावना जेने प्रेमे मोजोना छोरी दाई चिने कारा पीरी त्री दाई चिने छोरी दाई चिने कारा पी कोनो अभाव रबे ना भावना जेने प्रेमे मोजोना पगला रे मधु होइना बल्लार चाके इलिश मास की बीले थाके किलाइले की काठल पाके सब लोकेर जाना अरे मधु होइना बल्लार चाके इलिश मास की बीले थाके किलाइले की काठल पाके सब लोकेर जाना सुजनेर साथे ना करला पीरित हिते फल फलबि परित सुजनेर साथे মারিষ্ণা প্রেমর উঠে প্রেম গাছে উঠিষ্ণা সখে ঝাঁক মারিষ্ণা আর তুই ঝোঁকে কামড়াবে তোকে মধু পুকে মধু মিলবে না প্রেম গাছে উঠিষ্ণা সখে ঝাঁক মারিষ্ণা আর তুই ঝুঁকে কামড়াবে তোকে মধু পুকে মধু মিলবে না ডাল ভাঙ্গিয়া তলায় পড়লে জীবন তোর যাবে বিফলে ডাল ভাঙ্গিয়া কোনো কাজে না
প্রেম করিল লাইলি মজনু বিষাদ প্রেমে হয়ে তনু তনুতে নাই অ তনু প্রেমে দেওয়ানা ওরে মন তনুতে নাই প্রেম করিল লাইলি মজনু বিষাদ প্রেমে হয়ে তনু তনুতে নাই অ তনু প্রেমের দেওয়ানা চণ্ডী দাসে প্রেমে করে প্রেম করো সমানে দুইজন মিলিবে সুজনে সুজন প্রেম নদীতে ধরবে উজান তীরে ভিড়বে না প্রেম করো সমানে দুজন মিলিবে সুজনে সুজন প্রেম নদীতে ধরবে উজান তীরে ভিড়বে না বেঁধে রাখবি কল কৌশলে মা অঙ্গ মাকড়সার জালে বেঁধে রাখবি কল কৌশলে ওরে মা অঙ্গ মাকড়সার জালে বিজয় বলে এই তো পালে সাধন কইসে সাধু নয়মা ঘটল কইসে সাধু না আপনা যে প্রেমে বুঝো না বাংলাদেশ কিভাবে সন্তান হবে বলিবেন বিশেষ আনতে আনতে লন্ডন থেকে এয়ারপোর্ট পর্যন্ত আনছে বলে কিভাবে সন্তান হবে এই যে কথাবার্তা কয় তাতে কাজ হয় না আমি বলছিলাম প্রেম না করলে তো কামের উদয়টা হবে না প্রেম না করলে কিন্তু কামের উদয় হয় না আপনি যদি চৈত মাসে ওয়াজ যদি মাঘ মাসে করেন এক হুজুরে ওয়াজ করতেছে এক হুজুরে ওয়াজ করে মাঘ মাসে ওয়াজ করতেছে
মাইয়া মানুষের খাতা দিয়া বাইসা মাইয়া মানুষের কাপড় দিয়া খাতা সিলাইলে ওই খাতা গায় দেওয়া হারাম। এখন হুজুর সাহেবের তো দুইটা বাজে ওয়াজ শেষ, এখন শীতে খালি কাঁপে আর মা খালাগো কাছে গিয়া কয় কি গো মামা শিরা আমার লেগে কিটু দয়া মায় লাগে না আপনি কো, এই যে শীতে মরতাছি এই যে কাঁপতাছি, কয় হুজুর আপনি না ওয়াজ করলেন মায়া লোকের কাপড় দিয়া খেতা সিলাইলে ওই খেতা গায় দেওয়া হারাম, আমরা যাই না শুই না আপনারা এই হারাম কামটা কেমনে করাই। বেটাই সারা রাত তো শীতে মরছেই, সকালবেলা গেছে উস্তাদের কাছে, এক আবার উস্তাদ থাকে না উস্তাদের কাছে গিয়া কইতাছে হুজুর আপনি আমার যে ওয়াজ শিখাইছেন আমি তো এই ওয়াজ করছি, করার পরে তো আমি সারা রাত মরছি শীতে, কয় আরে ব্যাক কল তরে আমি ওয়াজ শিখাইছি তুই চৈত মাসের ওয়াজ যদি মাঘ মাসে করস তাহলে তো শীতে মরবি, আপনি এই চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করতাছেন আপনি বুঝাইতাছেন লন্ডন থেকে ফোনে কথা বলে আর ফোনে কথা বলে কিন্তু আসে না বাচ্চা হয় না, আরে বাচ্চা এই কামটা তো দুই তিন মিনিটের একটা জিনিস তারপরে তো এটার আর সকালাত কিছু থাকে না, হ্যাঁ কি সুন্দর চেহারা টলটল করে আমগো আবুল সরকার বাবাজির, হ্যাঁ আমার মায়ের কাছে যখন গেছে নুরানির চেহারাটা একবারে থুইয়া উমাইল্লা মুরগির মতন ঝুমতে ঝুমতে পরে ঘরতে বাইরে, এই নুরের চেহারাটা আর তার নাই, কামে খালি ক্ষয় করে ক্ষয় আর প্রেমে খালি জয় করে জয়, শেষ পর্যন্ত প্রেম থাকে প্রেম, আমি বলবো প্রেম থাকে কাম থাকে না, যখন একটা মানুষের 70 থেকে 80 বছর হয়ে যায় তখন তার দেহের মধ্যে কাম ভাব থাকে না, স্বামী স্ত্রী তারা কি এক ঘরে থাকে না, থাকে বুড়া বুড়ি থাকে, নাই নাতকি নাতিপুতি হয়ে গেছে গা বুড়া বুড়ি এক এক ঘরে থাকে না, থাকে তখন কি কাম ভাব থাকে না, তখন কেমনে থাকে প্রেম প্রেম কোন আপনারা, তখন প্রেমে থাকে প্রেমে, হ্যাঁ বাবা আপনার পিছনে একটু তাকিয়ে দেখেন সবাই কিন্তু সাক্ষী দেয় আপনারা কি বলেন, হ্যাঁ ঠিক আছে কেমনে থাকে কাম দিয়া থাকে কাম কিন্তু থাকে না তখন জায়গা প্রেমে থাকে না, থাকে প্রেমে থাকে প্রেমে থাকে তখন আপনার কামের ক্ষমতা কি তখন কাম যায় কই, এই 2 3 মিনিট 2 4 5 সেকেন্ডের জিনিস লয়া যদি আপনি এত বাহাদুরি করেন, হ্যাঁ এত বাহাদুরি যদি এই জিনিস লয়া করেন জামুডা কই আজকে, বিয়া সারা যদি সন্তান হয় আগো কি কি কয় কি কয় যারা সন্তান কই বুঝতে পারেন না, বিয়া সারা যে সন্তান হয় আগো কই যারা সন্তান, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের পাশে নামটা বসাইছে কেন, সুন্দর করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা, আচ্ছা আপনার কথা মানলাম, এই যে এই যেখানে এটা কি বলে দৌলতদিয়া ঘাট, হ্যাঁ আরিসা নাকি আরিসা, এখানে যে একটা পতিতালয় আছে দৌলতদিয়া নাকি, হ্যাঁ দৌলতদিয়া ওইখানে যে একটা পতিতালয় আছে ওইখানে তো বাবা নাই ওইখানে শুধু মায়ের আছে, তো ওইখানে কেমনে হইব এই এই নামটা কেমনে বসবো, গোপন খবর গোপন খবর, ওইখানে এইখানে নামটা আপনি কেমনে বসাইবেন, যাদের স্বামী আছে যে মা আছে বাবা আছে তারা নাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুয়াইলো, কিন্তু যাগো স্বামী নাই এই কাম করতেছে তাগো তাগো নামের পাশে আপনি কারে বসেন, কোন নামটা দিবেন আপনি, এটা একটা পয়েন্ট কইছি না, গান দরকার হলে সারা রাত গাইতেছি সারা দিন গামু, এইখান থেকে গাইয়া তারপরে নসন্দি গান আছে ওইখানে জম কোনো সমস্যা নেই, আমাকে একটা প্রশ্ন করছে কয় জাকারিয়া পয়গাম্বর রেখে লেগা দৌড়ানি দিছিল, এটা একটু বইল জাকারিয়া পয়গাম্বর আল্লাহর নবী তার এই হুতিরা দৌড়াইছে একটু সন্দেহ করছে লেগা দৌড়াইছে, কিন্তু আল্লাহর নবী তো কখনো পাপ কাজ খারাপ কাজ করতে পারে না, আর এই সন্দেহটাও শয়তানে করাইছে, এটা শয়তানের একটা চক্রান্ত, ওই যে কাবা ঘরের ভিতরে
মা মরিয়ম বিবির সাথে একটু কথা বলছে ওই দুষ্ট লোকরা দেখে একটু সন্দেহ করছে কি ব্যাপার মরিয়মের সাথে কিসের কথা এই দুষ্ট লোকরা যখন সন্দেহ করছে সন্দেহ করে দিছে দাওয়ানি এই দাওয়ানি যখন দিছে তখন এই দাওয়াইতে দাওয়াইতে দৌড়াইতে দৌড়াইতে এক গাছের কাছে গিয়ে আশ্রয় চাইছে জাকারিয়া পয়গম্বর যে আমাকে একটু সাহায্য করো গাছ দুইটা ভাগ হয়ে গেছে পাঞ্জাবির একটু কোনা বের হয়ে আছে আর ওই যখন ধাওয়াইতে ধাওয়াইতে গাছের কাছে আসে শয়তানে ইহুদির কাছে ইহুদিরদের কাছে কয় যে এই এই গাছের ভিতরে শয়তান আছে ইয়ার এই গাছের ভিতরে জাকারিয়া আছে শয়তানে তাদেরকে বলতেছে শয়তান যখন তাদের কাছে বলা বলি শুরু করলো ইহুদিরা কয় গাছের ভিতরে আবার মানুষ ঢুকতে পারে নাকি শয়তান কয় গাছের ভিতরে মানুষ ঢুকতে পারে না অবশ্যই ঢুকতে পারে এই যে পাঞ্জাবের কোনা বাইরে এরিছে এই পাঞ্জাবের কোনা দীক্ষা বুঝতেছো না তখন ইহুদিরা কি করছে করাত দিয়া ফারছে এটা তো সন্দেহ এখানে তো জাকারিয়া পয়গম্বর তিনি কোনো খারাপ কাজ করে নাই সন্দেহ করছে সে কিছু করে নাই তারপরে ইহুদিরা তাদের তাকে সন্দেহ করছে সুন্দর একটা কথা বলছে আমাবর্ষার কথা বলছে এবং আরো কেউ বলছে যে কামেতে পয়দা এখন এই কাম প্রেম পালা শুরু হওয়ার পরেই আমি বলতেছি প্রেমের সৃষ্টি উনি বলতেছে কামের সৃষ্টি এই কইতে কইতে কিন্তু সারা রাত পার হয়ে গেছে আমি আপনারা যেহেতু এখনো পর্যন্ত আছেন আমাদের গান শুনতেছেন আমি বললাম যে প্রেমের সৃষ্টি আপনারা কিন্তু সবাই জানেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এ দুনিয়া এবং সমস্ত কিছু প্রেমে সৃষ্টি করছে এখন উনি বলছে যে কামে জন্ম হয় মানুষ এটা আমি আগেও বলছি হ্যাঁ কামে জন্ম হয় তাতে কি আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখলো আমি ওই ছেলেকে দেখলাম না নাকি আবার আমার স্বামী তার মা আমাকে দেখলো কিন্তু আমার স্বামী আমাকে দেখে নাই এখন বিবাহ হইছে বিবাহর পরে বাসরঘরে বাসরঘরে কি নতুন বউ আর নতুন স্বামী এখন জামাই কইতাছে গিয়া কিছু একটা কইতেই হতো এই যে প্রেম কেমনে করে তুমি কি খাসির মাংস খাও কয় হ খাই আপনি খান কয় হ আমিও খাই তাহলে কি হইল কয় একটু আলাপ সালাপ করলাম এটাই প্রেম বাসর ঘরে গিয়া হট করা কি কেউ রে কেউ ধরে না আগে একটা আলাপ সালাপের বিষয় তুমি কি গরুর মাংস খাও না তুমি খাসির মাংস খাও এই যে আলাপ এটাই প্রেম আগে প্রেম করে তারপর প্রেম ছাড়া কোনো কিছুই নাই মান্নাদের গান করলাম কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে প্রেম এমন একটা জিনিস প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কি প্রেম জ্বালায় প্রেম পোড়ায় প্রেম দুঃখ দেয় ওই দুঃখটাকে যে সইতে পারে তার সে একদিন মাওলাকে পায় আর মাওলাকে যে পায় তার আর কোনো কিছুর দরকার লাগে না তাই বলবো ভালোবাসার জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করছে গান তো প্রেমের গানের তো শেষ নাই গান তো কতগুলো এসে পড়ছে আধার না থাকে যদি
प्रेमेर की शादा निंदार काता जोदी ना बिधिलो गाये प्रेमेर की शादा छे ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুভ আমার ভাই বলবো মঞ্চে আসার জন্য বাবার যিনি পুত্র শাহজাদা আমাদের শুভ অবশ্যই মঞ্চে আসবা ভাইয়া তো এখানে ভালোবাসা ছাড়া আমি আর কোনো কিছু দেখি না আপনি আমি সব কিছু ভালোবাসা থেকেই
সৃষ্টি যদিও কাজ হয় কামের দরকার আছে এটা মানুষ দিয়া মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহর সব কিছু লীলা খেলা ওই যে আদমের সামনে বাবা আদমের সামনে মা হাওয়ার একটা প্রতীক ছবি মানে নিজেই খোদাই তখন হাওয়ার রূপ ধরে যখন আদমের সামনে যায় বুঝতে পারে আদম কি চায় তবে সেখানেও একটা প্রেমের বিষয় ছিল প্রেম না করলে কখনো কাম হয় না প্রেমেই সবকিছু প্রেমেই দুনিয়া সৃষ্টি প্রেমেই সবকিছু এখন যতদিন পর্যন্ত মা হাওয়া এবং পিতা আদম বেহেশতের মধ্যে প্রেম করছিল ততদিনই কিন্তু তারা ভালো ছিল তারা ভালো ছিল না সুখে শান্তিতে বসবাস করতেছিল আরাম আয়েশে খাইতেছিল যখন এই কামড়া ঢুকছে এই কামড়াই সব নষ্ট করছে কামড়া যখন ঢুকছে তখনই বেহেশতি পোশাক ছাইরা তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একজন শরণদীপ একজন জেদ্দা দুইজনে দুই জায়গায় বসে 350 বছর কান্নাকাটি করছে কামে ভালো করলো কই কামে বেহেশতের থেকে বিতাড়িত করে দিছে কামেই সব সর্বনাশ করছে এই যেমনে কাম কাম বাবাই করতেছে এ কামের কথা শুই না আপনারা নিজের দেহেরার আবার ক্ষয় করা লাইন না কারণ এই কামের পদ্ধতিটা এটা কেমনে কি করব এটা বলা দেন কারণ কামের তো খালি ক্ষয় প্রেমের খালি জয় প্রেম ছিল আছে থাকবে কাম একবার করলে এটার প্রতি আর কোনো ঝোঁক থাকে না এই জীবনে না পাইছি পরজন্মেও পাবো এটা হলো প্রেমের একটা একটা হিন্দি গান আপনারা শুনছেন লাগে যা গালে ফিরিয়ে হাসি না হো না হো শায়েদ ইস জনম মে মোলা জাগালে কে ফিরে সে হাসি না হো না হো শায়েদ ইস জনম মে মুলাকাত হো না লাগে জাগালে এ জনমে মুলাকাত না হইছে ভালোবাসা না হইছে পর জন্মে আবার তোমাকে চাই এটা হলো ভালোবাসা এছাড়া কিছুই নাই আমার কাছে প্রশ্ন করে গেছে আমি জবাব দিয়েছি অনেক কথা বলে গেছে সব কথা না ধরে যেই যেই কথাগুলোর দরকার আমি সেই সেই কথাগুলো ধরার জন্য চেষ্টা করলাম এবার আমার এখান থেকে কিছু কথা আমি রেখেছি আশা করি সেখান থেকেই বাবাজি জবাব দিবে আমি আমার গানে চলে যাই পেরে খাবি ঝাঁকি দিলেই নাহি পরে প্রেম কি কখন গাছে ধরে গানের অন্তরার মধ্যে আছে মধু হয় না বলার চাকে ইলিশ মাছ কি বিলে থাকে কিলাইলে কি কাঁঠাল পাকে সব লোকের জানা সুজনের সাথে করলে পীড়িত সুজনের সাথে না করলে পীড়িত হিতে ফল ফল বিপরীত কষ্ট হবে নষ্ট হবে তোর মানব চরিত চোখ থাকতে হবি কানা এই গানের মধ্যে যে কথাবার্তা আছে আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা শুনেছেন কামের ঘাটে চোতের চোটে ও রে কামের ঘাটে চোতের চোটে ও
স্রোতের চোটে ও রে ওরে যাওয়া শয়তার কলকলি ও বাবা আওয়াজ শয়তার কলকলি কামের টানে রই ভুবনে সকলি ওরে কামের টানে রই ভুবনে সকলি কামের ভাগ্য চোতের চোটে ও মোহে জন্ম সবার হাই রে ভাই ওরে কাম ভিন্ন নাই সুখের সঞ্চার ও মন কামের মোহে কামের মোহে জন্ম সবার ওরে কাম ভিন্ন নাই সুখের সঞ্চার ওরে যার দেহে নাই কামের ঝংকার রে আরে কাঁদ ও বাবা যার দেহে নাই কামের ঝংকার রে সে তো পায় না সুখের বুলবুলি সে তো পায় না সুখের বুলবুলি কামের টানে রই ভুবনে সকলি ওরে কামের টানে রই ভুবনে সকলি গেলে কামের ঘাটে চোটের চোটে গেলে কামের ঘাটে চোটের চোটে ওরে আওয়াজ হয় তার কলকলি ও বাবা আওয়াজ হয় তার কলকলি কামের টানে রই ভুবনে সকলি ওরে কামের টানে রই ভুবনে সকলি ওকালে কামের ঘাটে চোটের চোটে কর্ম কর্ম আরাধনা আরে শুধিতে কামেরি দেনা হায় রে কর্ম কর্ম ধর্ম কর্ম আরাধনা আরে শুধিতে কামেরি দেনা ওরে কামের হাতে বেসা কি নাই রে কামের হাতে বেসা কি নাই আরে কামের হাতে বেচা কি নাই রে ওরে করেছে নবিয়লি ভাই রে করেছে নবিয়লি কামের টানে রই ভুবনে সকলি ওরে কামের টানে রই ভুবনে সকলি পেলে সুধারি কারণ আরে সবার হয় কামের প্রয়োজন ও ভাই রে সুধা পেলে সুধারি সুধা পেলে সুধারি কারণ ওরে সবার হয় কামের প্রয়োজন ওরে আবুল বলে থাকলে যৌবন রে সরকার আবুল বলে থাকলে যৌবন রে ও তার ফুটে কত ফুলকলি ভাই রে তার ফুটে কত ফুলকলি কামের টানে রই ভুবনে সকলি ওরে কামের টানে রই ভুবনে সকলি গেলে কামের ঘাটে স্রোতের চোটে আওয়াজ হয় তার কলকলি কামের টানে রয় ভুবনে সকলি পৃথিবীতে কাম ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না প্রেম থাকতে হবে প্রেম করতে হবে প্রেম ছাড়া হবে না বারবার এই কথাটা তার মুখে শুনছি এইরকম হাজারবার হাজারবার মানুষ বলতে পারবে কিন্তু প্রত্যেকটা কথার পিছনে একটা যুক্তি থাকতে হবে হবে যুক্তি ছাড়া উক্তি কোনোদিন গ্রহণযোগ্য হইতে পারে না
দুইটা মানুষ খালি প্রেমই করলো, প্রেমই করলো, যদি সেখানে কামনা থাকে তাহলে কি সৃষ্টি হবে? আরেকজন মানুষ হবে না, কামেই তো সর্বনাশ করছে। নাহলে আদম আর হাওয়া বেহেশতের মধ্যে থাকতো, সুখে শান্তিতে থাকতো, খাইতো, সুখে শান্তিতে থাকতো, খাইতো। তুমি ওইটা কেমনে হুনি? কলা গাছ। তোমার বাবা হয়তো কেমনে, তোমার দাদা হয়তো কেমনে, তোমার দাদি হইতো কেমনে, তোমার মা হইতো কেমনে, আমরা হইতাম কেমনে? কেউ হইতো না। ওই পর্যন্তই শেষ। আল্লাহ তাআলা সৃষ্টির বাগান সাজাবে, মানব বাগান সাজাবে, 18,000 মাখলুকাত সাজাবে, এই সাজানিতে এই কাম ছাড়া পৃথিবীতে কেউ আসার কায়দা নাই। হ্যাঁ, বলা যায় কাম তো আছে, এর মধ্যে প্রেমও আছে। হ্যাঁ, এরকম করলে অস্বীকার করি না, কাম তো আছে, এর মধ্যে প্রেম আছে, অর্থাৎ দুইজনের প্রতি দুইজনের যদি আকর্ষণ না হয়, ভালোবাসা না হয়, তাহলে তো একজন আর একজনের কাছাকাছি হইতে পারে না। কাছাকাছি হওয়া, একজন আর একজনকে দেখে আকর্ষণ লাগা, এই যে মনের ভিতরে ভালো লাগা, এইটার নাম হয় প্রেম। এই প্রেমের সাফল্যতা, এটা হলো কামে। যে পর্যন্ত কামে যাবে না, ওই পর্যন্ত আল্লাহর সৃষ্টি বাড়বে না। নেগেটিভ পজিটিভ, আহা, কতিন মিনিটের কাম এইটা লই আপনি এত বাহাদুরি করতেছেন? আরে আমার তো 3 মিনিটেরই কাম, এটা আমার বেশি দিয়ে হইব কি? বেশি দরকার নাই, কারণ আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে ইচ্ছা করে তখন শুধু বলে কুন, হয়ে যাও, মাত্র একটা হুকুম নাকি বাবা? মাত্র বলে হুন, কুন, হয়ে যাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে 318,000 মাখলুকাত হয়ে গেছে। কাজেই আমার কাম তো 3 মিনিটেরই, কামে হইল সৃষ্টি করে, কাজেই আমার কাম আর বেশি লাগে না, মাত্র 3 মিনিটই যথেষ্ট। কইছে না মায় পেটের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করে প্রেমে? হ আমি তো স্বীকার করে গেছি তখনও, এটা হলো প্রেমের লালন পালন, কিন্তু কামের তো ফসল, কামের ফসল প্রেমে পালে নাকি? বাবা মার যদি কাম ক্রিয়া না করতো তাহলে সন্তানটা মাতৃগর্ভে আসতো না, মায়ও 10 মাস 10 দিন কষ্ট করে এই প্রেম দিয়ে সন্তান রে ভূমিষ্ঠ করতে পারতো না। ওটা কামের ফসল লালন পালন করে প্রেমে, আদর করে পালে। আর সেই কামকে তুমি অস্বীকার করবা? কামকে তুমি অস্বীকার করে পৃথিবীর কোন জায়গায় কুল পাইবা না, কারণ কাম চরিত্র চরিতার্থ করার জন্য আল্লাহর যত নবী রসুল আছে তারা প্রত্যেকেই কাম চরিত্র চরিতার্থ করছে। ও বাবা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করছে? 14টা। আমাগো জন্য কয়টা জায়েজ করছে? দেন তো অবস্থাটা, আচ্ছা 7টা তো করছেই। আচ্ছা আপনি দেখেন, দাউদ নামে আল্লাহর এক নবী ছিল, সেই নবী বিয়ে করছে কয়টা? কইতে পারেন না? 99টা। 99টা বিয়ে করছে। অবশেষে আউরিয়ার হত্যা কইরা আউরিয়ার স্ত্রী বৎসবা তার এনে বিয়ে কইরে 99 জায়গায় 100টা পুরা করছে। আচ্ছা সুলেমান পয়গম্বর কতটি বিয়ে করছে? 1,000 বিয়ে করছে। আচ্ছা প্রেম করলে তো তোমার লগে আমার লগে যাব, দুইজনের লগে যাব, তাই বাকি দিয়ে বাকি দিয়ে করে কি? সনাতন ধর্মের প্রভু কৃষ্ণ, তার ছিল 1600 গোপিনী, 1600 গোপিনী তার ছিল, এটা করে কি? এরপরেও তুমি যদি না বুঝো তাহলে আমি তোমার বিষ খাওয়াই বুঝাইতে পারবো না। এরপরে না বুঝলে আমি বিষ খাওয়াই বুঝাইতে পারব না। কোনো কথা কয় না, কোনো কথা লাগবে না। এনে তাই ধর্ম কর্ম আরাধনা ওরে শুধিতে কামে দিদে না, ও ভাই রে ধর্ম কর্ম ধর্ম কর্ম আরাধনা আরে শুধিতে কামে দিদে না,
ওর কামের হাতে বেচা কি নাইও রে ওর কামের হাতে বেচা কি নাইও রে ওর কামের হাতে বেচা কি নাইও রে ওরে করেছে নবী জলি ও বাবা করেছে নবী জলি কামের টানে রইব বনে সকলি ওরে কামের টানে রইব বনে সকলি পেলে সুধারি কারণ ওরে সবার হয় কামের প্রয়োজন ও মন কোথা পেলে কোথা পেলে সুধারি কারণ ওরে সবার হয় কামের প্রয়োজন ও সরকার আবুল বলে থাকলে যৌবন রে সরকার আবুল বলে থাকলে যৌবন রে ও তার ফুটে কত ফুল কলি তার দেহে ফুটে কত ফুল কলি কামের কানে রইব বনে সকলি ওরে কামের কানে রইব বনে সকলি কামের ঘাটে তোদের চোখে আরে কামের ঘাটে তোদের চোখে আরে আওয়াজ হয় তোর কল কলি কেউ কিছু ছাড়ে না বাবা বুড়াই কয় এই তোরা কি মানুষ হইলি রে বেটা আসিলাম মানুষ নাম শুনলে তিন গিলাস পানি কেমন লাগছে বেটা এমন ছিলাম হ্যাঁ রাস্তা দিয়ে হাইটে গেলে দুই দিকটা মানুষ সরে যেত বেটা আর তোরা কি এখন সাইরে দিছি ভালোই গেছি তাই কিছু করি না আসলে ভালো হয়ে গেছে তাই কিছু করে না তা না এখন আর পারে না তাই করে না পারলে এখনো ছাড়তো না আর যদি তাই হইতো তাইলে হজ কইরা হাজি সব আইসা নতুন করে বিয়া করে খালি একটু হিসাব রাইখে যাক বাবা বলা কয় পর্যন্ত শেষ করলাম।